আন্ডারে চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, অর্থাৎ সরকারিকরণ হলো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নলেজ দেওয়ার পরে তিনি একই সঙ্গে এই সমস্ত স্কুলগুলিকে সরকারিকরণ করলেন, সমস্ত শিক্ষককে সরকারের আওতায় নিয়ে আসা হলো। আমাদের বিদ্যালয়ে উপবৃত্তি দেওয়া হয়, যে উপবৃত্তি দেওয়ার ফলে আমাদের যে খাতা কলমের খরচ অন্তত পক্ষে আমরা এই সেই উপবৃত্তি টাকার থেকে আমরা দিতে পারছি। তাছাড়া এখন বিনামূল্যে ছিন্নমূল ও ভূমিহীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছে গেছে তাদের স্বপ্নের আবাসন বান্দরবান সদরে 45। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এই দুর্গম পাহাড়ি জনপদের প্রতি ওনার যে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় বদলে গেছে বান্দরবান।